হ্যালো, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএনএ ট্রেনিং করতেছিলাম। সিসিএনএ সিসকো সার্টিফিকেশনের যে অফিসিয়াল গাইড, সেই অফিসিয়াল গাইডটা আমরা হচ্ছে আউটলাইন হিসেবে ফলো করতেছি। তো গত ক্লাসে চ্যাপ্টার 1, ইন্ট্রোডাকশন টু টিসিপি অর আইপি নেটওয়ার্কিং, মানে নেটওয়ার্কিং এর যে বেসিক কনসেপ্ট, ওই বেসিক কনসেপ্ট গুলো গ্রো করার চেষ্টা করছি। আজকে এই নেটওয়ার্কিং ডিভাইস গুলোকে যখন আমরা ইন্টারকানেক্ট করব, তখন লোকালি যখন ইন্টারকানেক্ট করব, তখন এক ধরনের কেবল ব্যবহার করব, বা দুই ধরনের কেবলই ব্যবহার হতে পারে। এটিপি কেবল ব্যবহার হতে পারে অথবা ফাইবার কেবল ব্যবহার হতে পারে। তো এখানে এটিপি কেবলের সাথে আমাদের কানেক্টর প্রয়োজন হয় দুই পাশে, ফাইবার কেবলের সাথে আমাদের এসএপি প্রয়োজন হয়। হ্যাঁ, আবার ফাইবারের এখানে আবার বিভিন্ন টাইপের কানেক্টর আছে। তো এখানে কানেক্টিভিটি টাইপটা কিভাবে, যেমন যদি এমসি দিয়ে হয় তাহলে এক ধরনের হয়। আবার যখন আমরা বাসা বাড়িতে যদি দেখি, তো সার্ভিস প্রোভাইডার একটা ওএনইউ সেট করে রাখে, তো ওখানে তারা ফাইবার কানেক্ট করে, আর হচ্ছে একটা ইথারনেট কেবল হচ্ছে কাস্টমারকে দেয়, বা কাস্টমারের ওয়াইফাই রাউটারে দেয় ইন্টারনেট কানেক্টিভিটির জন্য। তো এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের ইথারনেট ল্যান, ল্যান মিনস হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো লোকাল এরিয়া নেটওয়ার্কটাকে কিভাবে বিল্ড করা যায়, বা কি কি ডিভাইস প্রয়োজন হয়, ওই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে আলোচনা করবো আর কি। হ্যাঁ, তো স্টার্ট করি। অ্যান ওভারভিউ অফ ল্যান, ল্যান মানে তো সেটা বললাম, লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা কিনা আমরা চিন্তা করতে পারি আমার বাসা, যেখানে আমাদের সার্ভিস প্রোভাইডার হচ্ছে ওয়াইফাই ইন্টারনেট কানেক্টিভিটি দিছে। তো ওয়াইফাই রাউটার থেকে আমি একটা কেবল কানেক্ট করলাম ল্যাপটপে অথবা ডেস্কটপে, অথবা ওয়াইফাই এর মাধ্যমে আমি এসএসআইডি পাসওয়ার্ড দিয়ে ইন্টারনেটে অ্যাক্সেস করলাম, এটা হতে পারে। অথবা বাসা বাড়িতে আমি একটা প্রিন্টার ব্যবহার করি, প্রিন্টারটাকে আমি ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট করে তারপরে আমি ব্যবহার করতেছি নেটওয়ার্কের থ্রুতে। এই যে কানেক্টিভিটি গুলো আমরা বললাম, সবই হচ্ছে কি ল্যান। কেন এখানে এটাকে ল্যান বলা হচ্ছে, কারণ এটার ল্যানের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে শর্ট ডিস্টেন্স আর কি। হ্যাঁ, শর্ট ডিস্টেন্সের ভিতরে যখন আমরা ডিভাইস গুলোকে ইন্টারকানেক্ট করে নেটওয়ার্ক অ্যাক্সেস করার ব্যবস্থা করি, তখন ওইটাকে আমরা বলি হচ্ছে ল্যান। তো ইউটিপি কেবল এখানে সাপোর্ট করে অ্যারাউন্ড 100 মিটার। তো ওই রকমই আপনার ধরেন 100 মিটারের যদি কনসিডার করি, যেমন যদি একটা অফিস মনে করি 4 তলা, 5 তলা অথবা 10 তলা অথবা 20 তলা, পুরোটাই হচ্ছে আমার কি আসবে, একটা ল্যানের আন্ডারে আসবে আর কি। তো এখানে বলছে যে দ্য টার্ম ইথারনেট রেফার্স টু এ ফ্যামিলি অফ ল্যান স্ট্যান্ডার্ড দ্যাট টুগেদার ডিফাইন দ্য ফিজিক্যাল অ্যান্ড ডাটা লিংক লেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট পপুলার ওয়ার্ল্ড ল্যান টেকনোলজি। দ্য স্ট্যান্ডার্ড ডিফাইন্ড বাই দ্য ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। দ্যাট মিনস এই ডেফিনেশনটা হচ্ছে কোথায় থেকে আসছে, আইট্রিপল এর কাছ থেকে আসছে, যে তো এখানে যেটা বললাম আমি, ল্যান হচ্ছে, যদি এখানে স্মল অফিস হোম অফিসের ইতে আসি, যে এটা হচ্ছে আমাদের ইন্টারনেট রাউটার, এটা হচ্ছে সুইচ, সুইচের থেকে হচ্ছে মাল্টিপল পিসি কানেক্টেড, প্রিন্টার কানেক্টেড, অথবা এই সুইচ থেকে হচ্ছে একটা ওয়াইফাই রাউটার অথবা অ্যাক্সেস পয়েন্টের থ্রুতে ওয়্যারলেস এর মাধ্যমে এন্ড স্টেশন গুলো কানেক্টেড, সেটা হতে পারে আর কি। তো এই পোর্শনটাকে আমরা বলতেছি হচ্ছে ল্যান, এই পোর্শনটাকে আমরা বলতেছি হচ্ছে কি ল্যান। হ্যাঁ, আচ্ছা, যেটা বললাম ওয়াইফাই এর কানেক্টিভিটি, এটাও থাকতে পারে। টিপিক্যাল এন্টারপ্রাইজ ল্যান, এন্টারপ্রাইজের ক্ষেত্রে কি হয়, বড় কর্পোরেট অফিস গুলো সাধারণত অনেকগুলো ফ্লোর নিয়ে হয়, সেটা হতে পারে, ডিপেন্ড করে আসলে ওই অর্গানাইজেশনের বিজনেস ভলিউম এর উপরে, যে সে কতগুলো তার হচ্ছে ই থাকবে আর কি, সেকশন থাকবে, এবং কত কতগুলো মানুষ হচ্ছে ওখানে কাজ করবে, ওটার উপরে ডিপেন্ড করে আসলে ফ্লোর সিলেকশন গুলো হয়ে থাকে। তো এখানে একটা বিল্ডিং এ একটা অফিস হতে পারে, এখানে এক্সাম্পল দিছে যে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এই 3টা ফ্লোরে এই একটা এন্টারপ্রাইজ তার বিজনেস স্টার্ট করছে।
তাহলে ওই কোম্পানিতে যারা জব করবে তাদেরকে ইন্টারনেট কানেক্টিভিটি যদি আমি এনশিওর করতে চাই, তখন আমি কি করতে পারি, ল্যান কানেক্টিভিটি এস্টাবলিশ করতে পারি প্রতিটা ফ্লোরে। তো কি করা হয়েছে, প্রতিটা ফ্লোরে দুইটা করে, একটা প্রাইমারি সেকেন্ডারি আর কি, দুইটা করে কেবল ওই ফ্লোরে আবার সুইচ রাখা হয়েছে, সুইচ থেকে হচ্ছে এন্ড স্টেশন গুলোকে কানেক্ট করা হয়েছে, এটাকে আমরা বলি ল্যান। ঠিক আছে, এখানে দুইটা লাইন আমরা আগে বললাম, এখানে দুইটা লাইন হতে পারে, একটা হচ্ছে যে একেবারে ডিরেক্টলি কানেক্টেড, হ্যাঁ, আর একটা হচ্ছে ওয়্যারলেস। তো এটাকে বলা হয় হচ্ছে ওয়্যারলেস ল্যান বা ডাব্লু ল্যান আর কি, আর এটা হচ্ছে নর্মালি ল্যান বলে, লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটাকে আমরা ওয়ার্ড ও বলতে পারি আর কি। হ্যাঁ, ওয়ার্ড অ্যান্ড ওয়্যারলেস ল্যান, একটা হচ্ছে ওয়ার্ড দিয়ে আর একটা হচ্ছে ওয়্যার ছাড়া, কেবল ছাড়া। তো আমরা যে ইথারনেটের কথা বলতেছি, এখন ইথারনেট যখন স্টার্টিং হয়, নেটওয়ার্কিং স্টার্টিং হয় বা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে মানুষ কমিউনিকেশন করার একটা ব্যবস্থা করছে বা ব্যবস্থা করার চেষ্টা করতেছে আর কি, হ্যাঁ, সেই সময়ে আমরা আজকে ব্যবহার করতেছি হচ্ছে 10 গিগাবিট, মানে 10G পোর্ট, 100G পোর্ট, 40G পোর্ট, 400G পোর্ট পর্যন্ত এখন অ্যাভেলেবল। 800G হয়তো কিছুদিন পরে আপনি পেয়ে যাবেন। তো যখন এই নেটওয়ার্কিং এর কমিউনিকেশনের যে মাধ্যম, এই যে ক্যাবল, এই ক্যাবল গুলো ওই রেঞ্জের ছিল না যাতে করে এত দ্রুত হচ্ছে ডাটা ট্রান্সমিট, মানে আদান প্রদান করা যেত আর কি। হ্যাঁ, তো যখন শুরুতে ছিল তখন দেখা যাচ্ছে যে এখানে বলছে যেমন যে ইথারনেট সাপোর্টস লার্জ ভ্যারাইটি অফ অপশন ফর ফিজিক্যাল ইথারনেট লিঙ্কস গিভেন ইটস লং হিস্টোরি ওভার অ্যাট লাস্ট 40 and 100 ইয়ার্স, মানে 40 বছর আগে, আজকে থেকে যদি চিন্তা করি 40 বছর আগের, তখন হচ্ছে যে ইথারনেট গুলো ব্যবহার করা হতো তখন 10 মেগাবিট পার সেকেন্ডে সে হচ্ছে কমিউনিকেট করতো বা স্পিড ছিল এরকম আর কি। ওইটাকে আমরা বলতাম হচ্ছে ইথারনেট। তারপরে এখন যদি চিন্তা করি, এখন এটা চলে গেছে 400 গিগাবিট পার সেকেন্ডে, এবং 800 গিগ হয়তো বা খুব দ্রুতই চলে আসবে আর কি। মানে একটা পোর্ট দিয়ে 400 জিবি ডাটা অ্যাট এ টাইম আদান প্রদান করা যাবে, মানে হিউজ। তো এখানে ওই যে ইথারনেটের যে একটা হিস্টোরি বা ইথারনেটের যে স্টার্টিং থেকে এখনকার পর্যায়ে যে আসা, এটার একটা কম্প্যারিজন শিট আমরা এই যে এখানে দেওয়া হয়েছে, যে এখানে প্রথমের দিকে প্রথম কলাম যেটা যেটা দেওয়া আছে, স্পিড কমন নেম কি নামে ডাকা হয়, আইট্রিপুলি স্ট্যান্ডার্ড নেম, আইট্রিপুলির স্ট্যান্ডার্ড নেম কি, আইট্রিপুলি স্ট্যান্ডার্ড নেম গুলো যখন আপনি ডিভাইসের পোর্ট অথবা ওই ডিভাইসের সাথে কোনো এসএপি কানেক্ট করার জন্য পারচেজ করবেন, তখন এই স্ট্যান্ডার্ড গুলো মেনশন করা থাকে। তো এই স্ট্যান্ডার্ড গুলো যদি আপনি, এই নামগুলো যদি জানেন, আইট্রিপুলি কর্তৃক প্রোভাইড করা নামগুলো যদি জানেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে এটা হচ্ছে গিগাবিট না, এটা হচ্ছে 10 গিগ বা এটা 400 গিগ। আর এই ইথারনেট টেকনোলজি সবগুলোই হচ্ছে, এর প্রোটোকল কোড হচ্ছে 802.3। তারপরে যে নাম্বার গুলো, এই নাম্বার গুলো আসলে এই বিভিন্ন সময় বিভিন্ন যে ইয়া হয়েছে, মানে স্পিড এর যে আপগ্রেডেশন হয়েছে ওটারই হচ্ছে বিশেষায়িত নাম আর কি। আচ্ছা, এখন 10 Mbps যদি বলি, এটাকে আমরা বলতাম ইথারনেট, 100 Mbps, তারপরে কনভার্ট হচ্ছে, তারপরে কি গিগাবিট ইথারনেট। গিগাবিট ইথারনেট যখন আসলো তখন এখানে আবার দুই ভাবে আমরা কানেকটিভিটি করতে পারতাম, একটা ফাইবার দিয়েও আমরা ইথারনেট কানেকটিভিটি আমরা করতে পারতাম, ফাইবার কানেকটিভিটি করতে পারতাম এসএফপির মাধ্যমে বা এমসির মাধ্যমে, আর কপারের মাধ্যমে গিগাবিট ইথারনেট কানেকটিভিটি করা যেত আর কি। তো এখানে দেখেন কি লেখা আছে, 1000 বেস এলএক্স, এলএক্স মিনস হচ্ছে লং রেঞ্জ। আর যদি 1000 বেজ ধরেন এসআর থাকতো, তখন সেটা শর্ট ডিস্টেন্সের জন্য ব্যবহার করার জন্য বলা হচ্ছে, মানে এটা এসএপির স্ট্যান্ডার্ড আর কি। তারপর আসলো 10 Gbps, যে একটা ক্যাবল দিয়ে আমি 10 GB ডাটা অ্যাট এ টাইম আদান প্রদান করতে পারবো, ঠিক আছে, এটার স্ট্যান্ডার্ড ছিল 10 বেজ T। এটা এখানে কপার বলছে, এটা আমরা
ফাইবার দিয়েও হচ্ছে অনুরূপভাবে এই 10 Gbps ইথারনেট লিঙ্ক আমরা কানেক্ট করতে পারি। এখন 10 Gbps না, তার থেকে বেশি বাংলাদেশে অ্যাভেলেবল, 40, 100 অ্যাভেলেবল। এখন আমরা যদি ডিস্টেন্স নিয়ে একটু কথা বলি, যেটা বলতেছিলাম আর কি, যে যদি ইউটিপি ক্যাবলের কথা চিন্তা করি, তাহলে এখানে কি আছে যে একটা সুইচ, এটা এটা একটা আর একটা সুইচ, এটা হচ্ছে আর একটা সুইচ। আমি এখন যদি চিন্তা করি, এই তিনটা সুইচ আমি ঢাকাতে বিভিন্ন জোনে আমি কি করব, সেট আপ করবো। হতে পারে যে এটা হচ্ছে মতিঝিলে, হতে পারে এটা হচ্ছে মহাখালী, এটা হতে পারে হচ্ছে উত্তরা। তাহলে এই যে তিনটা লোকেশন, এই তিনটা লোকেশন থেকে এক একটা ডিস্টেন্স কিন্তু দেখা যাচ্ছে আমাদের 100 মিটার থেকে অনেক বেশি। হ্যাঁ, 100 মিটার থেকে অনেক বেশি। তখন এটা কি লং ডিস্টেন্স কমিউনিকেশনের জন্য আমরা কি এখানে প্রপোজ করব, এখানে আমরা প্রপোজ করব হচ্ছে ফাইবার। এটাকে ফাইবার দিয়ে কানেক্ট করতে হবে, যেমন 200 মিটার বলা হয়েছে এখানে এক্সাম্পল, তারপর এখানে বলা হয়েছে 1 কিলোমিটার। হ্যাঁ, 10 Gbps এটাও হচ্ছে কিভাবে কানেক্ট করছে, সে ফাইবার দিয়ে কানেক্ট করছে। কিন্তু যখন লোকালি একটা এই সুইচ থেকে লোকালি যখন একটা পিসি কানেক্ট করছে, তখন সে ইউটিপি ক্যাবল দিয়ে কানেক্ট করতেছে, ইউটিপি ক্যাবল দিয়ে কানেক্ট করতেছে। তো এইভাবে করে আমরা আসলে চিন্তা করব যে কোথায় আমরা আসলে ফাইবার দিয়ে কানেক্ট করব, কোথায় আমাদের ইউটিপি ক্যাবল দিয়ে কানেক্ট করলে হবে। এখানে কেন এই করা হচ্ছে, এখানেও তো ফাইবারের ব্যবস্থা নিয়ে আসা যায়, তো ঠিক আছে। বেসিক্যালি ফাইবারের কস্টিংটা একটু বেশি ইউটিপি ক্যাবলের থেকে, যদি বিজনেস পার্সপেক্টিভে বলি। আর আর একটা জিনিস হচ্ছে যে আমাদের নর্মাল ইন্ডাস্ট্রিয়েশন গুলো, স্মার্টফোন থেকে শুরু করে প্রিন্টার, তারপরে হচ্ছে ডেস্কটপ, ল্যাপটপ, এগুলোতে ফাইবার ডিরেক্টলি কানেক্ট করা যাবে এই ধরনের ব্যবস্থা থাকে না, ইথারনেট ডিরেক্টলি কানেক্ট করা যাবে এই ধরনের ব্যবস্থা থাকে আর কি। হ্যাঁ, যদি আবার দেখা যাচ্ছে সার্ভার হয় বা হচ্ছে সুইচ অথবা রাউটার হয়, সেগুলো কিন্তু আপনি যখন পার্সেস করবেন, তো ওদেরকে যদি বলে দেন আমার আসলে ফাইবার দিয়ে কানেক্ট করতে হবে, হ্যাঁ এসএপি পোর্ট থাকতে হবে, তো তারা ওইভাবে আপনাকে ই করবে আর কি, সাজেস্ট করবে। হ্যাঁ, কিছু বলতে চাচ্ছিলেন কেউ? হ্যাঁ ভাইয়া, ওই 100 মিটার তো আপনার ইউটিপি ক্যাবল তো 100 মিটার ডিস্টেন্স এর মধ্যে করতে হবে, কিন্তু হুম আমি হুম যদি সোর্সের সংখ্যা বাড়া দিয়ে যদি করি এমনি কস্টিং হবে, কিন্তু এটা কি সম্ভব হুম কিনা কোনটা 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 করবেন বুঝতে পারছেন জিনিসটা? আর আরেকবার একটু বলেন কোনটা ধরেন কোনটা যাচ্ছেন। এখানে বললেন একটা হচ্ছে মতি, হ্যাঁ হ্যাঁ মানে ইউটিউবে কেবল তো 100 মিটার পর্যন্ত কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 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 আবার কিছু 90 মিটার পর ও আচ্ছা, হ্যাঁ 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 করতে পারবেন, গেলাম করতে পারবেন, করতে পারবেন। ইউটিউবে ওই ক্যাবল ডিস্টেন্স দিয়েই এর যদি ব্যাপারে আপনি, করতে, হ্যাঁ 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 কিন্তু ইউটিউবে ক্যাবল সুইচের সংখ্যা দিয়েই বেড়ে করবেন। যাচ্ছে। হ্যাঁ 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 আপনার নাম্বার অফ, মানে খরচ অনেক বেড়ে যাবে, খরচ অনেক বেড়ে যাবে। হ্যাঁ, খরচ বেড়ে যাবে, কি করা সম্ভব কিনা হ্যাঁ সেটা বলতেছি। হ্যাঁ হ্যাঁ করা সম্ভব, খরচ বেড়ে যাবে। আর আর একটা জিনিস হচ্ছে, এই ইউটিউবে ক্যাবল যখন বাইরে দিয়ে আপনি নিয়ে যাবেন না, বাইরেতে মানে ওই বাইরের যে এনভায়রনমেন্ট, বৃষ্টি, রোদ, হ্যাঁ, এই এনভায়রনমেন্টে যদি ইউটিউবে ক্যাবল বেশি দিন থাকে, তাহলে ওইটা বেশি দিন লাস্টিং করবে না। আচ্ছা আচ্ছা, ফাইবার ক্যাবল যে পরিমাণে লাস্টিং করবে, ইউটিউবে ক্যাবল লাস্টিং করবে না। এটা আর একটা আচ্ছা চ্যালেঞ্জ আর কি, খরচও বেশি আবার এই চ্যালেঞ্জ গুলো আছে আচ্ছা আর কি। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এই যে বিল্ডিং ফিজিক্যাল ইথারনেট ল্যান্স উইথ ইউটিপি, ইউটিপি দিয়ে যদি আমরা কানেক্টিভিটি করতে চাই, তাহলে এটাকে আনশিল্ড টু স্টেট পেয়ার বলে ইউটিপি ক্যাবলকে। ইউটিপি ক্যাবল দিয়ে যখন আমরা ডাটা আদান প্রদান করি, তখন এখানে কি বলা হচ্ছে যে ওই একটা ক্যাবলের ভিতরে আবার 8টা ছোট মানে চিকন চিকন ক্যাবল থাকে, তো ওই ওইগুলোকে আমরা টোটাল হচ্ছে আমাদের এখানে পেয়ার থাকে হচ্ছে 8টা। পেয়ার মানে তো বুঝছি যে এক পেয়ারে দুইটা করে আর কি, হ্যাঁ সরি, 4 পেয়ার থাকে, 4 পেয়ার থাকে। মূলত হচ্ছে এখানে আমাদের 2 পেয়ার প্রয়োজন হয় ইন্টারনেট বা নেটওয়ার্কের ডাটা কমিউনিকেট করার জন্য, আর দুইটা দুইটা পেয়ার ব্যবহার করা হয় হচ্ছে ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিটের জন্য।
কোনো কোনো ক্ষেত্র এমন হয় আমাদের, যে আমাদের যে এনডি স্টেশন গুলো, সুইচ থেকে যে ডিভাইস গুলো কানেক্ট হয়, সব সময় দেখা যাচ্ছে প্রিন্টার, ল্যাপটপ, ডেস্কটপ এরকম ডিভাইস না, অনেক সময় আমাদের অ্যাক্সেস পয়েন্ট কানেক্ট করতে হয়, তারপরে হচ্ছে আইপি ক্যামেরা কানেক্ট করতে হয়, ঠিক আছে? তো অ্যাক্সেস পয়েন্ট, আইপি ক্যামেরা সংখ্যা যদি অনেক বেশি হয়, তখন আমরা যেটা করি যে যে এই ডিভাইস গুলো হচ্ছে অটোমেটিক্যালি আইপি পাবে, এটার একটা ব্যাপার থাকে, আর আরেকটা হচ্ছে অটোমেটিক্যালি পাওয়ারও পাবে। কেন আমি বলতেছি এগুলো, কারণ হচ্ছে আপনার আইপি ক্যামেরা এমন একটা জায়গায় সেট করতে হচ্ছে, এমন একটা জায়গায় সেট করতে হচ্ছে যে ওইখানে দেখা যাচ্ছে যে ইনসাইডেও থাকতে পারে, আবার আউটসাইডেও থাকতে পারে, ওইখানে পাওয়ারের সংকুলনটা দেওয়া যাচ্ছে না, বা দিতে গেলে অনেক ঝামেলা আর কি। তখন আমি যে সুইচ থেকে ওই ডিভাইসটাকে, আইপি ক্যামেরাটাকে কানেক্ট করলাম বা অ্যাক্সেস পয়েন্টকে কানেক্ট করলাম, ওইখান থেকে যদি পাওয়ার থ্রো করি ইউজিং দা ইথারনেট ক্যাবল, মানে ইউটিপি ক্যাবলের থ্রোতে যদি পাওয়ারও আমি সেন্ড করতে চাই, ওই সুইচগুলোর নাম একটু ডিফারেন্ট নামে আমরা ডাকি, পিওই সুইচ বলি আর কি, পাওয়ার ওভার ইথারনেট, যেটা কিনা ইথারনেটের মাধ্যমে পাওয়ার ট্রান্সমিট করে এন্ড স্টেশন পর্যন্ত নিয়ে যায়। তখন ওইটার জন্য আলাদা কোনো পাওয়ার অ্যারেঞ্জমেন্ট করার প্রয়োজন হয় না। তো এখানে আমাদের দুইটা পেয়ার হচ্ছে নেটওয়ার্কের সিগন্যাল ট্রান্সমিটের জন্য ব্যবহার করা হয়, আর বাকি দুইটা পেয়ার হচ্ছে ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিটার জন্য ব্যবহার করা হয়। এই ইউটিপি কেবলে টোটাল 4 পেয়ার যেটাকে বলে। এখানে নিচের দিকে আমরা জিনিসটা আবার আসবো। যখন আমি ডিভাইসে কানেক্ট করব, ডিভাইসে কানেক্ট করার আগে আমাকে কি করতে হয়, ওই কেবলটাকে RJ45 কানেক্টরে দিয়ে, মানে RJ45 কানেক্টরে ইনসার্ট করতে হয় আর কি, দুই পাশে। ওই RJ45 কানেক্টরই মূলত হচ্ছে সুইচে বা আমাদের নেটওয়ার্কিং ডিভাইসে গিয়ে কানেক্ট হয়। এখন এই ইউটিপি কেবল নিচের দিকে বলা আছে যে ইউটিপি কেবল, এই যে এই যে এগুলো হচ্ছে ইউটিপি কেবল, হ্যাঁ, এই যে এই অংশটুকুকে বলা হচ্ছে কানেক্টর, এই অংশটুকু, হ্যাঁ, এই অংশটুকুকে বলা হচ্ছে কানেক্টর, আর এই যে পুরোটা যেটা গেল এটা হচ্ছে ইউটিপি কেবল। তাহলে আমাদের যখন আমি ডিভাইসে কানেক্ট করব, এই যে এই ডিভাইসে যখন কানেক্ট করব, তখন আমাদের আসলে কানেক্টর দিয়ে কানেক্ট করতে হবে, এই যে RJ45 পোর্টস কানেক্টর দিয়ে কানেক্ট করতে হবে, হ্যাঁ। আর এটা ও আসলে বাইরে, এটা আসলে ভিতরের জিনিস আর কি, সুইচের ভিতরে থাকবে, বাইরে জাস্ট বোঝানোর জন্য আর কি এখানে নিয়ে আসছে আর কি। তার মানে এই পোর্টের সাথে ব্যাক এন্ডে কি আছে, একটা সার্কিট বা মাদারবোর্ড আছে আর কি, যে কিনা আসলে মেনটেন করতেছে সবকিছু এই পোর্টের, পোর্টের যে ব্যাপারগুলো বা প্রপার্টিস গুলো। তাহলে এটা আমি একটু সংক্ষেপে বলি, এটা আমাদের RJ45 কানেক্টর। এই RJ45 কানেক্টর গুলো হচ্ছে আমরা এই নেটওয়ার্কিং ডিভাইস এখানে কানেক্ট করব। তো কানেক্ট করার জন্য একটা কেবল, তো তাহলে ওই ইউটিপি কেবলের দুই মাথায় হচ্ছে RJ45 কানেক্টরটাকে নিতে হবে আর কি। এখন এটাকে আসলে ওই যে বললাম যে ভিতরে অনেকগুলো পেয়ার থাকে, তো পেয়ার গুলোকে কিভাবে সাজাবো, ওই জিনিসগুলো নিচের দিকে আসবো আর কি। আর একটা মাধ্যম হতে পারে আমাদের যে ডিভাইস কানেক্ট করার জন্য, সেটা হচ্ছে SAP+। SAP+ এখানে বলা হচ্ছে, তার মানে হচ্ছে এটাকে 10G বোঝানো হচ্ছে। SAP+ বলতে আমরা আসলে 10G বুঝি। যেমন এখানে একটা সুইচের কথা বলা হচ্ছে, 3560 CX। এখানে যখন আমরা দুইটা সুইচকে কানেক্ট করব, বা একটা সুইচ থেকে একটা রাউটারকে কানেক্ট করব, তখন এখানে দেওয়া হয়েছে SAP+ একটা ক্যাবল সহ আর কি। এটাকে আমরা অনেক বলে থাকি হচ্ছে ড্যাক ক্যাবল আর কি, হ্যাঁ, যেটা ক্যাবলটা এই এসএপি এর সাথে দেওয়াই থাকে, আলাদা করে আর অ্যারেঞ্জমেন্ট করতে হয় না। আর আরেকটা ভাবে হতে পারে যে এসএপি আলাদা, দুই পাশে মাঝখানে যে আমাদের ফাইবার ক্যাবল, ওইটা আমরা আলাদা করে এখানে দিতে পারি আর কি। তো এখানে কি বলছে, গিগাবিট ইথারনেট ইন্টারফেস কনভার্টার, যেটাকে জিবিক আমরা বলতে পারি। তারপরে এখানে কি এসএফপি, স্মল ফর্ম প্লাগেবল, সংক্ষেপ স্মল ফর্ম প্লাগেবল প্লাস। তো এসএফপি টা কি, দা রিপ্লেসমেন্ট অফ জিবি, মানে গিগাবিট ইথারনেট কে রিপ্লেসমেন্ট এর রেসপেক্টে আমরা এসএফপি টা ব্যবহার করি। এই এসএফপি বলতে আসলে বেসিক্যালি বোঝানো হচ্ছে 1G, হ্যাঁ, 1 গিগাবিট ইন্টারফেসের রেসপেক্টে যে এসএফপি গুলো আমরা ব্যবহার করি সেটাকে আমরা বলি হচ্ছে এসএফপি। আর যেটা 10 GB ডাটা আদান প্রদানের জন্য বা 10 GB ইন্টারফেস থেকে, দুই বা ততোধিক ইন্টারফেস যখন আমরা কানেক্ট করি 10 GB ইন্টারফেস, এই এই 10G এসএফপি দিয়ে, তখন এটাকে আমরা বলি হচ্ছে এসএফপি প্লাস।
তো ইউটিপি কেবল আমরা যখন প্রিন্ট আউট করব বা কানেক্ট করব, তখন হচ্ছে কানেক্টিভিটি করার ইয়াটা হচ্ছে এইটা, যেমন এটাকে এপিসি দেওয়া হয়েছে, এটা হচ্ছে সুইচ। তো দুইটা ডিফারেন্ট টাইপের ডিভাইস। তো এখানে ট্রান্সমিটার, এই পাশ থেকে যদি চিন্তা করি, ট্রান্সমিট করছে, এ রিসিভ করছে, আবার এ কি করবে, ট্রান্সমিট করবে, এ রিসিভ করবে। তো এটাকে বলে হচ্ছে ফুল ডুপ্লেক্স। ট্রান্সমিট এবং রিসিভ দুইটা আলাদা ওয়্যার এখানে ব্যবহার হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে ডুপ্লেক্স। যদি একই পাতে ট্রান্সমিট এবং রিসিভ হইতো, তখন আমরা ওইটাকে বলতাম হাফ ডুপ্লেক্স। তো এইখানে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। তো এখানে আমরা যদি পেয়ার চিন্তা করি, যে ওই ভিতরের যে ক্যাবল গুলো যদি চিন্তা করি, তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, এই 6টা ইয়া থাকে। তাহলে এখানে পেয়ার হচ্ছে 1 আর 2, এই দুইটা মিলে হচ্ছে একটা পেয়ার, যেটা ট্রান্সমিটের জন্য ব্যবহার করা হয়। 1, 2 স্টেট। এই পাশেও আমি 1 নম্বর, মানে এখানে কালার কোড থাকে মূলত, কালার কোডের যে কোনো একটাকে একটা দিয়ে স্টার্ট করতে পারেন। কালার কোড হচ্ছে এটা 1, এই পাশে যে কালার কোডকে 1 কনসিডার করছেন একইভাবে নিবেন, এটা 2 কনসিডার করছেন একইভাবে, এই পাশে 2 থাকবে। তাহলে এই দুইটা ফিক্স হলো, তারপরে মাঝখানে 4 চার থাকবে, মানে খালি থাকবে আর কি। 3 3 নম্বর যে কালার কোডটাকে আপনি ডিফাইন করছেন, এই পাশে 3, তারপরে হচ্ছে 6, মাঝখানে তাহলে আমাদের 4 এবং হচ্ছে 5। 4 এবং 5, যে কালার কোডটা, 5 নম্বর যে কালার কোডটা থাকবে, ওইটা যদি এটা দিয়ে পাওয়ার ট্রান্সমিট হয় তাহলে ব্যবহৃত হবে, আর যদি অনলি নেটওয়ার্কিং সিগন্যাল ট্রান্সমিট হয় তাহলে ওই দুইটা ব্যবহার হবে না, এই দুইটা ব্যবহার হবে, 1, 2, 3 এবং 6। ঠিক আছে, আমরা এটাকে আবার বলে থাকি হচ্ছে স্ট্রেট, যে স্ট্রেট ক্যাবল তৈরি করার প্রসেস। স্ট্রেট ক্যাবল গুলো সাধারণত ডিফাইন করা হয় হচ্ছে, বা কানেক্টিভিটি করা হয় কিসের জন্য, ডিফারেন্ট টাইপ, এটা পিসি, এটা সুইচ। আবার যদি মনে করেন যে সুইচ এর একটা পোর্ট, সুইচ 1 এর একটা পোর্ট সুইচ 2 এর আর একটা পোর্টের সাথে কানেক্ট হবে, তাহলে এখানে টাইপ অফ ডিভাইস সেম, সেম টাইপের ডিভাইসের জন্য আমরা ক্রস ক্রস অফ ক্যাবল ব্যবহার করি, ক্রস ক্যাবল ব্যবহার করি। ঠিক আছে, তো এই জিনিসগুলো আসবো আর কি নিচে। আবার এখন যে ডিভাইসগুলো আমাদের আমরা ব্যবহার করি আর কি, এই ডিভাইসগুলো আবার খুব স্মার্ট। তো আমরা দেখা যাচ্ছে সুইচ টু সুইচ আমরা স্ট্রেট ক্যাবল দিয়েও কমিউনিকেট করে দিতে পারি, প্রবলেম হয় না। আচ্ছা, এখন এই যে পিন পয়েন্ট যেগুলো আর কি, যে এখানে আমাদের 8টা পেয়ার আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখন এই যে এটাকে যখন আমরা কানেক্ট করব, যেমন এখানে দুইটা কালার দিয়ে আলাদা করে দুইটা পেয়ারকে বোঝানো হয়েছে, যেমন অরেঞ্জ কালার যে দুইটা, 1 এবং 2, এই পাশ থেকে আসছে কানেক্টরে, আবার এই পাশে 1 এবং 2-এ গেছে আর কি। আবার এখানে 3 এবং 6 গ্রিন কালার দিয়ে বোঝানো হয়েছে, এই অনুরূপ ভাবে এই পাশে এসে 3 এবং 6 আমার এখানে গ্রিন কালারে এসে অ্যাড হচ্ছে। তাহলে এখানে টোটাল কয়টা পেয়ার? 4টা পেয়ার। চারটা পেয়ার, পেয়ার মানে হচ্ছে এক পেয়ারে দুইটা করে, এক পেয়ারে দুইটা করে কেবল। আর এখানে টোটাল 8টা, তার মানে হচ্ছে 4 পেয়ার। এখানে 4 পেয়ার ব্যবহার হচ্ছে না, যেমন আমার এখানে ব্যবহার হচ্ছে না 4, 5, 7, 8, এই পিন পয়েন্ট গুলো ব্যবহার হচ্ছে না যখন আমি স্ট্রেট কেবল এর মেকানিজম করতেছি বা চিন্তা করতেছি। এগুলো সহজ আর কি। তো এটা হচ্ছে আমাদের পিসির এনআইসি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এটা হচ্ছে সুইচ, ভাই আমার একটা সুইচের। এখানে কোয়েশ্চেন আছে ভাই। হুম 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 ওই এখানে তো আমরা যখন কেবলিং করি কালার হুম কম্বিনেশন করে কেবলিং করি, ঠিক না? হুম 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 কিন্তু এখানে যে 1, 1, 2, 2 দেখাচ্ছে, হ্যাঁ, আমি এই চারটা হুম হুম কেবলকে ঠিক রাখে বাকি চারটাকে যদি আলাদা করে দিই তাহলে কি হুম ডাটা ট্রান্সমিশন হবে? 4টা কেবলকে যদি আপনি স্ট্যান্ডার্ডটা ফলো করলাম, হ্যাঁ, 4টা কেবল মনে করেন যে আপনি কানেক্টই করেন নাই কোনো পাশে, হ্যাঁ, এই যে হ্যাঁ, 4, 5 অথবা 7, 8, এটাকে হুম, আপনি কানেক্টই করেন নাই, ঠিক আছে, এই পাশেও কানেক্ট করেন নাই, হুম, তখনও কমিউনিকেট করবে। তখন ওইটা দিয়ে কি কমিউনিকেট করা যাবে? অনলি নেটওয়ার্কে ডাটা কমিউনিকেট করা যাবে, কিন্তু পাওয়ার যদি চিন্তা করেন তাহলে ওইটা দিয়ে পাওয়ার কমিউনিকেশনটা করা যাবে না। ওই যে পিওই যে কথাটা বললাম, ওটা ওইটা তো করা যাবে ক্যামেরা না।
পিইউ তো ভাইয়া ক্যামেরার ক্ষেত্রে লাগবে, এমনি এমনি হ্যাঁ, পিসির ক্ষেত্রে, সুইচ পিসির পিসির ক্ষেত্রে ক্ষেত্রে তো আপনি, হ্যাঁ সুইচ পিসির ক্ষেত্রে যদি এই দুইটা আপনি 4-5 এবং 7-8 যদি আপনি কানেক্ট না করেন, বোথ ইন্ডে প্রবলেম নাই, কমিউনিকেট করবে, কমিউনিকেট করবে, ঠিক আছে? ঠিক এক্ষেত্রে আছে, কি আমাদের 1 Gbps এর যে লিঙ্ক স্পিডটা হয় ওটা কি হবে 1 Gbps দিয়ে? হ্যাঁ 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 1 Gbps হবে। কারণ এখানে দেখেন সুন্দর করে ওরা বলে দিচ্ছে যে আমরা যখন হচ্ছে এই 10 100 Mbps ইথারনেট অথবা 1 Gbps ইথারনেট যখন চিন্তা করব, তখন এই যে এইভাবে আমরা পেয়ারিং করব আর কি, 1 1 2 2 3, মানে 1 2 3 6, বাদ বাকি গুলো আমি অ্যাভয়েড করতে পারি। তবে আমরা সাধারণত অ্যাভয়েড করি না, ওইগুলোকে 1 বাই 1 কানেক্ট করে রেখে দিই। ঠিক আছে, ঠিক কনফিউশন? আছে ঠিক আছে, ওকে, ঠিক আছে। ওই জিনিসটা আবার এখানে ওরা অন্যভাবে রিপ্রেজেন্ট করছে আর কি, ওই যে কেবল দিয়ে, মানে মূলত এই যেখানে দুইটা কেবল পেঁচাই নিয়ে গেছে দেখছেন, মানে এটা হচ্ছে একটা পেয়ার আর কি। হ্যাঁ, ওরা এটা আসলে যে এই যে দুইটা, এটার ভিতরে দুইটা কেবল আছে না, প্রথমটার ভিতরে, এই যে এটার ভিতরে দুইটা কেবল আছে না, এই যে প্যাঁচাই নিয়ে গেছে, এটাই হচ্ছে এক আর দুই ইয়ে করছে। আবার নিচেরটাতেও আবার দুইটা আছে, এখানে ওরা বলছে এটা হচ্ছে 3 আর 6, বাদ বাকি দেখেন এখানে দেখায়নি, আছে এখানে, বাদ বাকি গুলো আর নাই করে দিল, সমস্যা নেই। আচ্ছা, এইটা হচ্ছে ব্যাপার। তবে আপনার প্র্যাকটিক্যালি যখন কাজ করবেন তখন বাদ বাকি গুলো জাস্ট কানেক্ট করে রাখবেন, কখন কারণ কখন প্রয়োজন হয়, হ্যাঁ পিওই ট্রান্সমিট করা বা কখন চেঞ্জ করা লাগে আর কি, তখন আবার নাহলে আবার কাজ করতে হবে, ডাবল কাজ করার। তো এটা হচ্ছে কি, একটা বললাম ক্রস ওভার কেবল, আর একটা হচ্ছে স্ট্রেট থ্রো কেবল। ক্রস ওভার কেবল ইফ দা এন্ড পয়েন্ট ট্রান্সমিট অন দা সেম পিন পেয়ার, তার মানে যদি সেম টাইপের ডিভাইস হয় তখন আমরা ক্রস ওভার কেবল ব্যবহার করি, আর যদি ডিফারেন্ট টাইপ ডিভাইস হয় যেমন পিসি রাউটার, সরি পিসি সুইচ, তারপরে সুইচ থেকে রাউটার, এরকম যদি চিন্তা করি তাহলে হচ্ছে স্ট্রেট থ্রো কেবল, আর যদি রাউটার টু রাউটার, তারপরে হচ্ছে সুইচ টু সুইচ, আবার পিসি থেকে রাউটারও যদি চিন্তা করি তখন আমরা ক্রস ওভার কেবল ব্যবহার করি আর কি। পিসি নিক, হাবস, রাউটার, সুইচেস, ওয়্যারলেস, এখানে একটা ওই ছোট একটা চিত্র দেওয়া হয়েছে এবং কোন জায়গায় কোন কেবলটা ব্যবহার করা হবে সেটা বোঝানো হয়েছে আর কি, যেটা বললাম আর কি, যে সুইচ টু সুইচ যখন চিন্তা করছি তখন ক্রস ওভার কেবল, হ্যাঁ আবার যখন সুইচ থেকে পিসি তখন স্ট্রেট থ্রো। হ্যাঁ, এইবার হচ্ছে এইখানে দেখেন যে 1 2 3 6, যেটা হচ্ছে 4 পেয়ার স্ট্রেট থ্রো কেবল টু 100 বেস্টি, 100 বেস্টি মানে হচ্ছে গিগাবিট ইথারনেট। হ্যাঁ, গিগাবিট ইথারনেটের ক্ষেত্রে এখানে ডিফার ফ্রম এত এত অ্যাজ পার দ্য ক্যাবলিং অ্যান্ড পিন পয়েন্টস, ফার্স্ট 100 বেস রিকোয়ার্স 4 পেয়ার, 1000 বেস টি রিকোয়ার্স 4 ওয়ার পেয়ার্স, সেকেন্ড ইট ইউজেস মোর অ্যাডভান্সড ইলেকট্রনিক্স দ্যাট অ্যালাউ বোথ এন্ডস টু ট্রান্সমিট অ্যান্ড রিসিভ সাইমালটেনিয়াসলি অন ইস ওয়ার পেয়ার, হাউএভার দ্য ওয়ারিং পিন আউটস ওয়ার্ক অলমোস্ট আইডেন্টিক্যাল টু দ্য আর্লিয়ার স্ট্যান্ডার্ডস অ্যাডিং ডিটেলস দ্য অ্যাডিশনাল 2 পেয়ার্স। তার মানে হচ্ছে ও বোঝাতে চাচ্ছে যে 10 এবং হচ্ছে কি বলে 10 বিট এবং হচ্ছে 100 বিট, এটার ক্ষেত্রে আপনি চারটা খুলে রাখছেন তাতে করে সমস্যা হবে না, যদি গিগাবিট ইথারনেট হয় সেই ক্ষেত্রে ও বলছে যে আপনাকে চারটাই দিতে হবে আর কি, তবে চারটা না দিলেও সে কমিউনিকেট করবে, ঠিক আছে, কমিউনিকেট করবে। আচ্ছা, ওকে, এটা এটা হচ্ছে আপনার ইয়া, ওই জন্য আমি বললাম আপনারা চারটাই মানে পুরোটাই কানেক্ট করে রাখবেন, শুধু হচ্ছে এই ইয়াটা মনে রাখবেন, স্ট্রেট মানে হচ্ছে 1 2 3 6, আর বাদ বাকি গুলো জাস্ট 1 টু 1 কানেক্ট হবে, 5 5 এর সাথে, 4 4 এর সাথে, এভাবে। বিল্ডিং ফিজিক্যাল ইথারনেট ল্যান্স উইথ ফাইবার, যদি ফাইবার দিয়ে কানেক্ট করতে চান, ওই যে এখানে ইথান আমার ল্যান বা ইউটিপি কেবলের যে প্রবলেম সেটা এখানে বলা হয়েছে,
যখন ডিস্টেন্স বেশি হবে, রিমোট ডিস্টেন্সে কমিউনিকেট করবে, তখন আমাদের কি করতে হবে, ফাইবার দিয়ে কানেক্ট করতে হবে। কারণ ফাইবার দিয়ে যখন আমরা কানেক্ট করব, ফাইবারের যদি একটু ভাগ করে এখানে দেখানো হয়েছে, ফাইবার যেহেতু মানে খুবই সূক্ষ্ম আর কি, হ্যাঁ, এটাকে ইউটিউবে কেবলের মতো যদি বাইরে বের করে নিয়ে এসে ওটাকে কানেক্ট করা হয়, তাহলে ওইটা মানে মেইনটেন করা পসিবল না আর কি। তো এই জন্য এটাকে যে ফাইবারের যে কোর, খুব চিকন চিকন কোর, যেগুলা কোর গুলোকে যে বিভিন্ন কাভার দিয়ে আবৃত করা রাখা হয়। যদি আন্ডারগ্রাউন্ড ফাইবার হয় তাহলে ওটা প্রোটেকশন খুব বেশি থাকে, যদি ওভারহেড কেবল হয় ওটারও দেখা যাচ্ছে দুইটা প্রলেপ থাকে মিনিমাম। তো এটা এখানে বোঝানোর চেষ্টা করছে যে যখন ফাইবার কোর, যখন আমরা ইউটিপি কেবলের ক্ষেত্রে ভিতরের 8টা কেবলের কথা বললাম, আর এখানে ফাইবারের ক্ষেত্রেও সেম জিনিস, যে ভিতরে এই কোডটাই আসলে কমিউনিকেট করবে, বাদ বাকি উপরের যে জিনিসগুলো এই কোডটাকে কি করার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য ব্যবহার করা হয়, যেমন আউটার জ্যাকেট, স্ট্রেন্থার, বাফার, ক্ল্যাডিং, হ্যাঁ, এগুলো সব হচ্ছে সাপোর্টিং কার, এই কোরের সাপোর্টিং, যাতে করে দ্রুত প্রবলেম না হয়। তো এখানে এলইডি এই যে কোড দিয়ে 1.2 আনাদার পয়েন্টে ট্রান্সমিট হচ্ছে। এটা হচ্ছে লেজার। লেজার মানে কি? লেজার মানে কি? আর কি আলো আলো রশ্মি আলো, হ্যাঁ, আলোক রশ্মি। কারণ হচ্ছে এটা কেন আলোক রশ্মি বা বিজ্ঞানীরা এটাকে ই করছে, কারণ আলোক, এই আলোক রশ্মির গতি হচ্ছে সবচেয়ে বেশি। তো এই জন্য আমরা ফাইবার দিয়ে খুব দ্রুত গতিতে আসলে কমিউনিকেট করতে পারি, এবং রিমোট ডিস্টেন্সে কমিউনিকেট করতে পারি। এই জন্য এই যে কোড দিয়ে কি দেওয়া হচ্ছে, লেজার থ্রো করা হচ্ছে 1 পয়েন্ট থেকে, আর আরেক পয়েন্ট যেখানে কানেক্ট করা হয়েছে ওইখান থেকে রিসিভ করবে আর কি। এখানে দুইটা জিনিস দুই পাশের ক্ষেত্রেই আছে, একটা হচ্ছে আরএক্স, একটা হচ্ছে টিএক্স। এখানে দুইটা চিন্তা করা হচ্ছে, টিএক্স এর জন্য একটা ব্যবহার করা হচ্ছে, মানে একটা কোর, হ্যাঁ, কেবল না, কেবল বললে একটু ভুল হয়, কারণ একটা কেবলের ভিতরে আবার মাল্টিপল কোর থাকতে পারে, সিঙ্গেল কোরও থাকতে পারে, আবার তারপরে ওইখানে ওই কেবলের ভিতরে 12 কোর থাকতে পারে, 12 কোর থাকতে পারে, 24 কোর থাকতে পারে, একটা কেবলের ভিতরে আর কি। তো এই জন্য যে আমরা বলতে বলি এখানে ফাইবারের একটা কোর ব্যবহার করা হবে ট্রান্সমিটের জন্য, আর আরেকটা কোর ব্যবহার করা হবে রিসিভের জন্য। এখন ফাইবারের ইগুলো যদি আমরা একটু এতে নিয়ে আসি, একটা চার্টের ক্ষেত্রে দিয়ে আমরা যদি বুঝাই, যেমন এখানে 10 Gbps ফাইবার স্ট্যান্ডার্ড কি বলছে, 10 বেস S, এটাকে আমরা কেবল টাইপ বলি হচ্ছে MM, যেটা ম্যাক্সিমাম ডিস্টেন্স হচ্ছে 400 মিটার। যখন 10 বেস LX আর, তখন এটাকে কেবল টাইপ বলে হচ্ছে MM, এটা হচ্ছে 300 মিটার, মিটার কিন্তু। আর লং ডিস্টেন্স LR, লং ডিস্টেন্স, হ্যাঁ, LR, যখন 10 বেস LR, তখন কেবল টাইপ হচ্ছে সিঙ্গেল মোড, মানে SM মানে হচ্ছে সিঙ্গেল মোড, আর MM মানে হচ্ছে মাল্টি মোড। মাল্টি মোড মানে হচ্ছে ট্রান্সমিটের জন্য একটা কেবল, রিসিভের জন্য একটা কেবল, আর এখানে SM মানে হচ্ছে সিঙ্গেল মোড, ট্রান্সমিট এবং রিসিভের জন্য একটা কোর, একটা কেবল না, একটা কোর। এটা কি বলা হচ্ছে, 10 কিলোমিটার, ম্যাক্সিমাম ডিস্টেন্স কত, 10 কিলোমিটার। আর যদি 10 বেস E সিঙ্গেল মোড, এটা যদি আমরা ব্যবহার করি, এটা হচ্ছে স্ট্র্যান্ডেড আর কি, তখন এটা আপ টু 30 কিলোমিটার পর্যন্ত এটা আমার সাপোর্ট করবে। তাহলে 10 Gbps লিঙ্কের জন্য আমরা মোটামুটি একটা ধারণা পাইলাম যে 10 কিলো যদি লিঙ্ক হয়, তাহলে এই LR দিয়ে আমরা কমিউনিকেট করতে পারবো সিঙ্গেল মোড ফাইবার দিয়ে, আর যদি 10 বেস ESFP যদি আমরা ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা 30 কিলোমিটার পর্যন্ত কমিউনিকেট করতে পারবো। ঠিক আছে, তো এখন হচ্ছে আপনার মনে করেন 20 কিলো SFP অ্যাভেলেবল, তারপরে মনে করেন যে 40 কিলো SFP অ্যাভেলেবল, 60 কিলো SFP অ্যাভেলেবল। ঠিক আছে, তো দেখা যাচ্ছে 30 কিলোমিটারের থেকে বেশি, লাইক 40 কিলোমিটার, হ্যাঁ, পর্যন্ত আমরা কমিউনিকেশন করাতে পারি আর কি ফাইবার কেবলের থ্রুতে। তো 30 কিলোমিটারও যদি চিন্তা করি, 30 কিলোমিটার কিন্তু কম না। একটা আমি মানে ঢাকার ভিতরের যে লোকেশনগুলো, যেমন
মতিঝিল থেকে মহাখালী, মহাখালী থেকে উত্তরা, এগুলো কিন্তু মানে ইন্টারনাল ডিস্টেন্স কিন্তু 30 কিলোমিটার হবে না, হবে হবে 30 কিলোমিটার পসিবল না আর কি, 5-10 কিলোমিটার হবে। তো আবার আমরা যদি চিন্তা করি যে না, আমি ঢাকা থেকে হচ্ছে চিটাগাং এই ডিস্টেন্সে কমিউনিকেট করব, তখন আমাদের মাঝখানে যে ট্রান্সমিশন, যে কিছু ইকুইপমেন্ট যেটা কিনা সিগন্যালকে ওইটাকে কি করে রিজেনারেট করে আর কি, হ্যাঁ, তার মাঝখানে কিছু ট্রান্সমিশন ইকুইপমেন্ট বসায় বসায় আমাদেরকে নিয়ে যেতে হয় আর কি রিমোট ডিস্টেন্সে। পপ বসাইতে হবে, পপ পপ হ্যাঁ, পপ বসাইতে হবে, বা আপনার হচ্ছে ট্রান্সমিশনের কিছু ডিভাইস আছে, মাল্টিপ্লেক্সার অথবা ডিমাল্টিপ্লেক্সার টাইপের কিছু ডিভাইস হতে পারে, অথবা আমি হচ্ছে সুইচও বসাইতে পারি বা রাউটারও বসাইতে পারি, বসাই তারপরে আমি নিয়ে যেতে পারি, এই হচ্ছে ব্যাপার। ওকে, তাহলে কম্পারিজন বিটুইন ইউটিপি মাল্টি মোড, তারপরে হচ্ছে সিঙ্গেল মোড ইথারনেট ক্যাবলিং। তো এখানে কি কি জিনিস হচ্ছে আমরা মাথায় রাখতেছি, যে কস্ট অফ ক্যাবলিং, কস্ট অফ সুইচ পোর্ট, তারপরে অ্যাপ্রক্সিমেট ম্যাক্সিমাম ডিস্টেন্স কত হতে পারে, সাকসেসিবিলিটি অফ ইন্টারফারেন্স, রিস্ক অফ কপিং ফ্রম ক্যাবল ইমিশন। তাহলে যখন ইউটিপি ক্যাবল দিয়ে চিন্তা করতেছি যে খরচ কম এটাতে, তারপরে সুইচ পোর্ট, ইউটিপি ক্যাবল দিয়ে সুইচ পোর্ট কম দামে কিনে মানে কিনতে পাওয়া যায়, ম্যাক্সিমাম ডিস্টেন্স 100 মিটারের বেশি সে সাপোর্ট করবে না আর কি। তারপরে কি বলছে, সাকসেসিবিলিটি অফ দ্য ইন্টারফারেন্স, ইন্টারফারেন্সের ইস্যুটা খুব লেটই আর কি, যেহেতু ক্যাবল দিয়ে কানেক্ট হচ্ছে কিছুটা আছে না, রিলেটিভ রিস্ক অফ কপিং অ্যান্ড ফ্রম ক্যাবল ইমিশনের ক্ষেত্রে কিছুটা ইফেক্ট পড়বে আর কি। যদি মাল্টি মোড চিন্তা করি, মাল্টি মোডের ক্ষেত্রে খরচটা ইউটিপি থেকে একটু বেশি হবে, সাপোর্ট করবে 500 মিটার পর্যন্ত, আর এই ধরনের কোনো ইফেক্ট মাল্টি মোডের ক্ষেত্রে নাই আর কি, মানে ফাইবারের ক্ষেত্রে নাই। আবার যদি সিঙ্গেল মোড চিন্তা করি, সিঙ্গেল মোডের ক্ষেত্রে খরচ হচ্ছে ইউটিপি ক্যাবল থেকে অবশ্যই বেশি হবে, তারপরে সুইচ পোর্টের যে কস্ট, মানে এসএফপি যে সুইচগুলো সব মানে পুরোটা এসএফপি পোর্ট, 24টা পোর্ট এসএফপি যদি কনসিডার করি, আর একটা সুইচ, 24টা পোর্ট ইথারনেট পোর্ট, এই দুইটার ভিতরে আবার কিন্তু প্রাইসের পার্থক্য হয় অনেক। তারপরে এখানে যে 40 কিলোমিটার সিঙ্গেল মোড দিয়ে, আমি এটা আগে বললাম, 40 কিলোমিটার ম্যাক্সিমাম ডিস্টেন্স আমি কাভার করতে পারবো আর কি, মানে একটা পপ যদি আমার যে পজিশনে আছে বা যে লোকেশনে আছে, ওই লোকেশন থেকে যে কোনো দিকে 40 কিলোমিটার পরে আমি আর একটা পপ যদি দিই, তাহলে আমরা এই নেটওয়ার্কটাকে এক্সটেন্ড করতে পারব। তারপরে এখানে আর একটা কথা থাকে, যে 40 কিলোমিটার এটা ম্যাক্সিমাম ডিস্টেন্স, তো আমাদের কি হয় যে ফাইবারটা আমাদের রাস্তায় আমরা নিয়ে যাই অথবা আন্ডারগ্রাউন্ড করে নিয়ে যাই, ডে ওয়ানে দেখা যাচ্ছে এখানে কোনো কাটা ছিঁড়ে ছিল না, কিছুদিন পরে দেখা যাচ্ছে এখানে কেটে দিছে, তো ওখানে কেটে দিছে, তখন আমাদের কি করতে হয়, জয়েন করতে হয়। তো এই যে একেবারে নতুন একটা ক্যাবলকে আমরা যখন ওই জয়েন করে টিজে বক্সের ভিতরে দিয়ে দিই, তখন মাল্টিপল জয়েন যখন হয়ে যায়, তখন ফাইবারের লসটা বেড়ে যায়। হ্যাঁ, এটাকে পাওয়ার বাজেট দিয়ে ক্যালকুলেট করতে হয়। তো যখন বেড়ে যায়, তখন আর দেখা যাচ্ছে 40 কিলোমিটার সম্ভব হচ্ছে না, তখন ডিস্টেন্সটা কমে যাবে। এইগুলো হচ্ছে বিষয় ডাটা লিঙ্ক প্রোটোকল। আমরা গত ক্লাসে ডাটা লিঙ্ক প্রোটোকল নিয়ে কথা বলছিলাম, যে ডাটা লিঙ্ক প্রোটোকল হচ্ছে যে আমাদের লেয়ার টু প্রোটোকল, যেটা আর কি লেয়ার টু তে আমরা কিভাবে কমিউনিকেট করে, সোর্স এবং ম্যাক অ্যাড্রেস আমাদের জানতে হয়, সুইচ হচ্ছে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস এর উপরে ফরওয়ার্ডিং ডিসিশন গুলো নেয়, এবং এখানে লেয়ার টু যে ডাটাটা কমিউনিকেট করে, এই লেয়ার টু ডাটার সাথে আমাদের কিছু হেডার অপশন থাকে আর কিছু ট্রেলার অপশন থাকে। হেডার অপশনের ভিতরে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে যেমন প্রিএম্বল, এএসএফডি, আমি ডেস্টিনেশন ম্যাক, সোর্স ম্যাক, হ্যাঁ, আর ট্রেলার অপশনে কোনো এরর যদি জেনারেট করে আর কি, সেটা ফিজিক্যাল লিঙ্কের লুজ কানেক্টিভিটি অথবা হচ্ছে ওই যে ফাইবার ক্যাবলের ক্ষেত্রে এটা পাওয়ার বেশি পাচ্ছে আর কি। হ্যাঁ, এগুলো তো ওইখানে আপনার লেয়ার টুর যে হেডার ফরম্যাটের যেমন ইয়ে আছিল, যেমন প্রিএম্বল, প্রিএম্বলটা আসলে আসলে সিনক্রোনাইজেশনের জন্য ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে এসএফডিটা হচ্ছে যে স্টার্ট ফ্রেম ডিলিমিটার, মানে সিগনিফাই দ্যাট দ্য নেক্সট বাইট বিগিনস দ্য ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস ফিল্ড।
মানে একটা গেল, তারপর এটা সে সিকোয়েন্সিয়ালি সেন্ড করে আর কি। এটা ডেস্টিনেশন ম্যাক, ম্যাক অ্যাড্রেস মানে হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, আমরা পরে দেখবো আর কি আরো ডিটেলস। সোর্স ম্যাক মানে যেখান থেকে যাবে, আর ডেস্টিনেশন ম্যাক মানে যে রিসিভ করবে আর কি। টাইপটা হচ্ছে কি, ডিফাইন দ্য টাইপ অফ প্রোটোকল লিস্টেড ইনসাইড দ্য ফ্রেম, মানে কি প্রোটোকল দিয়ে সে আসলে কমিউনিকেট করতেছে। আমাদের এখানে দুটা প্রোটোকল আছে, আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6। ডাটা এবং প্যাড মানে কোন ডাটা, কি ডাটা সে করতেছে, আর যদি কোনো এরর হয় আর কি। ফ্রেম চেক সিকোয়েন্স ইথারনেট অ্যাড্রেসিং, ইথারনেট অ্যাড্রেসিং মানে হচ্ছে যে ওই যে ম্যাক অ্যাড্রেসিং, যেটাকে আমরা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল বলতেছি। হ্যাঁ, সুইচ যে অ্যাড্রেসের উপরে আসলে বেসিক্যালি কমিউনিকেট করে। এই অ্যাড্রেসিংটা, ম্যাক অ্যাড্রেসটা হয়, এটা প্রকাশ করা হয় হচ্ছে হেক্সাডেসিমাল ফরম্যাটে। হ্যাঁ, হেক্সাডেসিমাল ফরম্যাটে, এবং এর টোটাল নাম্বার অফ বিট হচ্ছে 48 বিট, টোটাল বিট হচ্ছে 48। হ্যাঁ, তো এই 48 বিটে আমরা এই এখানে যেটা বলা হয়েছে যে ওই 48 বিটকে আবার সে দুই ভাগে ভাগ করছে, যে ইউনিভার্সাল কি বলছে, যে প্রথম যে 24 বিট, এই 24 বিটকে বলছে অর্গানাইজেশনালি ইউনিক আইডেন্টিফায়ার, যেটাকে বলা হয়েছে OUI। এই এই প্রথমের 24 বিটটা আসলে যে ভ্যান্ডোর ডিভাইসটা তৈরি করছে, ওই ভ্যান্ডোরকে একটা রেঞ্জ অফ ম্যাক অ্যাড্রেস প্রোভাইড করা হয়। ওই রেঞ্জ অফ ম্যাক অ্যাড্রেসটাকে রেফারেন্স হিসেবে নিয়ে সে আসলে ডিভাইস গুলো তৈরি করে। ওই রেঞ্জ, রেঞ্জ অফ ম্যাক অ্যাড্রেসের বাইরে সে কোনো ম্যাক তার ডিভাইসে দিতে পারবে না। তাতে করে আমরা যখন ডিভাইস গুলো পারচেজ করি, যখন নেটওয়ার্কে কানেক্ট করি, কোনো ডিভাইসের ক্ষেত্রে দুইটা ডিভাইসই যদি সেম ম্যাকে কমিউনিকেট করে আর কি, মানে সোর্স ম্যাক যদি সেম হয়ে যায়, তাহলে সেটা কিন্তু আবার নেটওয়ার্কে কমিউনিকেট করবে না। এই জিনিসটাকে মাথায় রেখেই যে কোম্পানিগুলোকে আলাদা করে দেওয়া আর কি, এবং তারা যেন যে ডিভাইসটা প্রোডিউস করবে, ওই ডিভাইসটার যে পোর্টগুলো কমিউনিকেট করবে, ওই পোর্টের রেসপেক্টে যে ম্যাক অ্যাড্রেস, অন্য ভ্যান্ডরের ডিভাইসের ম্যাক অ্যাড্রেসের সাথে যেন মিসম্যাচ না হয়। এই জন্য আসলে অর্গানাইজেশনের ইউনিক আইডেন্টিফায়ার এই পোর্শনটা আসছে। আর একটা হচ্ছে যে ভ্যান্ডর অ্যাসাইন নিকার্স ইন্টারফেস, এই পরবর্তী 24 বিটটা ভ্যান্ডর অ্যাসাইন করে। 24 বিট মানে হচ্ছে 2 পাওয়ার 24, এতগুলো কম্বিনেশন আছে আর কি। যদি সাইজ ইন হেক্স ডিজিট, কয়টা হেক্স ডিজিট থাকে, 6টা হেক্স ডিজিট থাকবে 24 বিটস এর ভিতরে। এখানে 24 বিটস এর ভিতরে 6টা হেক্স ডিজিট থাকবে, তার মানে হচ্ছে একটা ম্যাক অ্যাড্রেস মানে হচ্ছে 12টা হেক্স ডিজিট। তাহলে প্রতিটা হেক্স ডিজিট সমান হচ্ছে 4 বিট, 4 12 48, এই হচ্ছে টোটাল 48 বিট। যেমন এখানে একটা এক্সাম্পল, ম্যাক অ্যাড্রেস এর একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এখানে 6টা হেক্স ক্যারেক্টার, এখানে 6টা হেক্স ক্যারেক্টার, আর এক একটা হেক্স ক্যারেক্টার সমান হচ্ছে 4 বিট যদি আমি বিটে কনভার্ট করি। এই হচ্ছে মোটামুটি আমাদের ম্যাক অ্যাড্রেস এর কাঠামো, ম্যাক অ্যাড্রেসটা এইভাবে তৈরি করা হয়। এখানে ম্যাক অ্যাড্রেস এর ক্ষেত্রে যেমন স্পেশাল কিছু ম্যাক অ্যাড্রেস আছে, যেমন এটাকে বলা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। সবগুলো যখন এফ হবে, তো আরেকটা জিনিস একটু বলে রাখি, হেক্সাডেসিমালে যখন আমি কোনো কিছু ক্যালকুলেট করব, তখন হেক্সাডেসিমালের যে ডিজিটের যে রেঞ্জ, সেটা হচ্ছে 0 টু 9, এ টু এফ, মানে 0 থেকে 15 পর্যন্ত। এটাকে আমরা হেক্সাডেসিমালে আমরা বলি হচ্ছে 0 থেকে 9 এবং এ থেকে এফ। এই রেঞ্জ অফ ক্যারেক্টার, ক্যারেক্টারগুলো আমরা হেক্সাডেসিমাল ক্যারেক্টার হিসেবে ব্যবহার করি। আর সবগুলো যদি এফ হয়, তাহলে এটা হচ্ছে আমাদের লাস্ট কম্বিনেশন, মানে লাস্ট ম্যাক। এই ম্যাকটাকেই ব্রডকাস্ট অ্যাড্রেস, ব্রডকাস্ট ম্যাক অ্যাড্রেস হিসাবে ব্যবহার করা হয়। তারপরে কি আছে, মাল্টিকাস্ট অ্যাড্রেস, ফ্রেম সেন্ড টু এ মাল্টিকাস্ট ইথারনেট অ্যাড্রেস উইল বি কপিড অ্যান্ড ফরওয়ার্ড। আচ্ছা, মাল্টিকাস্ট অ্যাড্রেস হচ্ছে, এখানে এক্সাম্পল দেখতেছি না মাল্টিকাস্ট অ্যাড্রেস। আচ্ছা, তো আমাদের এখানে যে কমিউনিকেশন, কমিউনিকেশনের তিনটা টাইপ, একটা হচ্ছে যে ইউনিকাস্ট, একটা হচ্ছে মাল্টিকাস্ট, আর একটা হচ্ছে ব্রডকাস্ট। ইউনিকাস্টটা হচ্ছে যে 1 টু 1 কমিউনিকেশন, মানে আমি হতে পারে যে আমার পিসি থেকে আমি কোথায় ব্রাউজ করতেছি, google.com ব্রাউজ করতেছি, তাহলে এইটা হচ্ছে আমার পিসির সাথে যে গুগলের একটা সার্ভার, সেটার সাথে কমিউনিকেট করতেছে 1 টু 1। আবার হচ্ছে কি বলছে যে মাল্টিকাস্ট, মাল্টিকাস্ট হচ্ছে যে মনে করেন আপনি একটা ভিডিও প্লে করতেছেন, ওই সেম ভিডিওটাই
আপনার একটি একটা গ্রুপিং করছেন, ওই গ্রুপের সবাই দেখতেছে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে মাল্টিকাস্ট নেটওয়ার্কের রেসপেক্টে। আর ব্রডকাস্ট হচ্ছে যে একটা স্টেশনে জেনারেট হবে, সবগুলো স্টেশন থেকে দেখা যাবে আর কি, এটাকে আমরা বলি হচ্ছে ব্রডকাস্ট। তো আমাদের ম্যাক্সিমাম কমিউনিকেশনই হয় হচ্ছে ইউনিকাস্ট ম্যাক্সিমাম। টাইপ ফিল্ড তারপরে হচ্ছে এখানে টাইপ ফিল ডিটেকশন, এটা দরকার নাই। এখানে ফুল ডুপ্লেক্স এবং হাফ ডুপ্লেক্সের যে ব্যাপারটা আছে এটা একটু দেখি আমরা। ফুল ডুপ্লেক্স মানে হচ্ছে ওই যেটা বললাম যে ট্রান্সমিট এবং রিসিভ এট এ টাইমে করতে পারবে, আপলোড এবং ডাউনলোড এট এ টাইমে করতে পারবে, এটাকে আমরা বলি হচ্ছে ফুল ডুপ্লেক্স। আগে আমরা যে ডিভাইসগুলো ব্যবহার করতাম সুইচ আসার আগে ব্যবহার হইতো হচ্ছে হাফ হাব ব্যবহার হইতো, যখন আসলে সুইচ ওইভাবে আসে নাই তখন হাব যেটা ব্যবহার করা হইতো ওই ডিভাইস গুলো ছিল হচ্ছে হাব ডুপ্লেক্স, মানে ডাটা ট্রান্সমিট এবং রিসিভ এট এ টাইমে তারা করতে পারতো না আর কি। তো এখন মানে এই ধরনের কোনো ডিভাইস আসলে ব্যবহারই হয় না, সবগুলো সুইচ, এবং সুইচ হচ্ছে বেশি স্মার্ট। এখন গিগা মিনিমাম হচ্ছে গিগাবিট ইথারনেট সুইচ কনসিডার করা হয় মিনিমাম। এটা হচ্ছে এই যে হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। হাব হাবে হচ্ছে আমাদের যেহেতু কমিউনিকেট করতে পারবে না আরেকজন, তাহলে কি হবে তখন কি হবে, কলিশন তৈরি হবে, এইটা ছিল আর কি প্রবলেম। তারপরে আমরা এই যে হাব ডুপ্লেক্স, এদিকে ফুল, তারপরে এই হাব হচ্ছে নেটওয়ার্কে আমরা আর ব্যবহার করি না। যদি পার্থক্য বলি যে এই হাব এবং সুইচের ভিতরে পার্থক্য কি, কেন আমরা হাব ব্যবহার করব না আর কি, সুইচগুলো হচ্ছে বলা যায় যে ইন্টেলিজেন্ট, এটার ভিতরে মেমোরি থাকে, হ্যাঁ, এবং সে হচ্ছে সে একটা টেবিল মেনটেন করে, ম্যাক অ্যাড্রেস টেবিল, ওই টেবিলের উপরে বেস করে আসলে ফরওয়ার্ডিং ডিসিশনটা হয়। আর ফিজিক্যাল পোর্টের রেসপেক্টে যদি বলি, ফিজিক্যাল পোর্টের রেসপেক্টে সে হচ্ছে প্রতিটা পোর্টই হচ্ছে একটা সিঙ্গেল কলিশন। তো যখন একটা পোর্ট দিয়ে একটা পিসি যখন আর একটা পিসির সাথে কমিউনিকেট করতেছে, তো যার সাথে কমিউনিকেট করতেছে এই কমিউনিকেট, লাইক আমি যদি বলি যে এ বি এর সাথে কমিউনিকেট করতেছে, তো এখানে এক্স ওয়াই জেডও যদি বি এর সাথে কমিউনিকেট করতে চায় অ্যাট এ টাইমে তো করতে পারবে, কোনো প্রবলেম নাই আর কি। কিন্তু যখন হাব হবে তখন এটা করতে পারবে না, এটা হচ্ছে অসুবিধা, কারণ এর কোনো ইন্টেলিজেন্সি নাই, এর ভিতরে কোনো মেমোরি নাই, জাস্ট এই জন্য এই হাবকে লেয়ার ওয়ান টাইপের ডিভাইস বলা হয় আর কি, জাস্ট সিগন্যালটাকে রিপিট করে এন্ড স্টেশনে পৌঁছায় দিচ্ছে। আর সুইচকে বলা হয় ইন্টেলিজেন্ট ডিভাইস। এই ছিল হচ্ছে আমাদের আজকে চ্যাপ্টারের বক্তব্য, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কোনো প্রশ্ন আছে? মাল্টিকাস্ট একটু আবার বলবেন। মাল্টিকাস্ট হচ্ছে আপনার মনে করেন যে এখন আপনারা তো আইপি টিভির নাম শুনছেন, ঠিক আছে, এখন টিভি মনে করেন হচ্ছে গাজী টিভি, গাজী টিভিতে এখন খেলা হচ্ছে, তো এই গাজী টিভির যে খেলা হচ্ছে এটা আমি আইপি টিভির মাধ্যমে, আমি হচ্ছে একটা সার্ভিস প্রোভাইডার, এই সার্ভিস প্রোভাইডারের থ্রুতে আমি এই আইপি টিভির খেলা মানে গাজী টিভির খেলাটা আইপি টিভির মাধ্যমে আমি আমার ইউজার গুলোকে দিতে চাচ্ছি। আমি বললাম যে কি আমার ইউজার, বাংলাদেশের সব ইউজার না, গাজী টিভি তখন দেখতেছিল বাংলাদেশের দেখা যাচ্ছে যে 50% লোক গাজী টিভি দেখতেছিল, বাট আমার নেটওয়ার্কে কানেক্টেড পুরো বাংলাদেশের 1% লোক হয়তো বা কানেক্টেড মেবি অথবা তারও কম, ঠিক আছে। তো আমি কি করতেছি যে ওই স্ট্রিমটাকে আমি আমার নেটওয়ার্কে নিয়ে আসতেছি, নিয়ে এসে আমার ইউজার গুলোকে এই স্ট্রিমিংটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যে আমি একটা সার্ভার থেকে স্ট্রিমিংটা সেন্ড করতেছি, আমার নেটওয়ার্কের সব ইউজার গুলো এই স্ট্রিমিংটা পাচ্ছে। এখানে আবার একটা ভ্যারিয়েশন আছে, ভ্যারিয়েশন হচ্ছে যে আমার নেটওয়ার্কে দেখা যাচ্ছে যে 50% লোক আবার
গাজে টিভি দেখছে, কারণ এখন খেলা হচ্ছে, আর অন্যান্য লোকগুলো অন্য কোনো চ্যানেল দেখতেছে, ঠিক আছে? তাহলে একই গ্রুপের মধ্যে যে কমিউনিকেশনটা হচ্ছে, এই কমিউনিকেশনটাকেই আমরা বলি হচ্ছে মাল্টিকাস্ট, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? একই গ্রুপ, কিন্তু যখনই আমি গ্রুপটা বলবো না, যে বলবো যে এক জায়গায় থেকে সবাই এটা দেখতে পাবে, বা একটা কন্টেন্ট সবাই একই কন্টেন্ট সবার কাছে অ্যাট এ টাইমে চলে যাবে, তখন ওইটাকে আমরা বলি হচ্ছে ব্রডকাস্ট। ব্রডকাস্ট নেটওয়ার্কে আমরা জেনারেট করি না, এটা ভুল করে আসলে জেনারেট হয়। যখন জেনারেট হয় নেটওয়ার্কের আসলে অবস্থা ভালো থাকে না, যেটাকে আমরা লেয়ার টু লুপ বলে থাকি আর কি, তখনই আসলে ব্রডকাস্টটা জেনারেট হয়। আর ব্রডকাস্টটা জেনারেট হলে নর্মাল ট্রাফিক গুলো হ্যাম্পার হয়। আর আরেকটা কাজের জন্য ব্রডকাস্ট ব্যবহার করা হয় IPv4 এর ক্ষেত্রে, যে ARP রিজলভ অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, IP এবং MAC রিজলভ বা ম্যাপিং এর জন্য আমরা ব্রডকাস্ট ব্যবহার করে থাকি। ওই জিনিসগুলো আমরা পরে আসবো। তো এই হচ্ছে মোটামুটি খুব জেনারেল কথাই হচ্ছে ধারণা আর কি, যে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট, বা আপনি যেটা বলছিলেন যে মাল্টিকাস্ট, মাল্টিকাস্টের কনসেপ্ট হচ্ছে এটা। মাল্টিকাস্টের আবার কিছু সুবিধা আছে, হ্যাঁ বেশ কিছু সুবিধা আছে আমাদের এখানে, হয়তো মাল্টিকাস্টের সুবিধাগুলো ওইভাবে এখানে মানে সিলেবাসে নাই, অ্যাডভান্স কোর্স গুলোতে যখন আমরা দেখব তখন মাল্টিকাস্টের উপর প্রচুর সুবিধা আছে। আচ্ছা আচ্ছা, সুবিধা যেমন, একটা একটা সুবিধা আমি বলি, যেমন মনে করেন আপনার মনে করেন ঢাকাতে হচ্ছে আপনার একটা রাউটার আছে, যেখানে IPTV কানেকটিভিটি আপনি এখানে নিলেন, তারপর এইখান থেকে আপনি একটা NTTN এর মাধ্যমে চলে গেলেন হচ্ছে ডিভিশনাল একটা লোকেশনে, হতে পারে চিটাগাং। হ্যাঁ, চিটাগাংয়ে আপনার হোম ইউজার আছে যারা আপনার IPTV ব্যবহার করে, মনে করেন 1,000। এখন আমি যদি একটা চ্যানেলের রেসপেক্টে বলি, লাইক গাজী টিভি, তো একটা চ্যানেলের রেসপেক্টে আমার ইউজার হচ্ছে এখানে, এখান থেকে 1,000 ইউজার কানেক্ট, এখান থেকে যদি চিন্তা করি। তাহলে কি হলো, যে গাজী টিভি দেখার জন্য নর্মালি ভিডিও কন্টেন্ট গুলো দেখার জন্য 4 থেকে 5 MB মতো ট্রাফিক লাগে, মানে ব্যান্ডউইথ প্রয়োজন হয়, 4 থেকে 5 MB মতো ব্যান্ডউইথ প্রয়োজন হয় স্মুথলি দেখার জন্য। এর থেকে কম হলে হয়, তো যেহেতু এখানে ভিডিও রেজুলেশন গুলো অনেক বাড়ছে, 4K HD, হ্যাঁ, তো 4 থেকে 5 MB মিনিমাম প্রয়োজন হয়। তো আমি 4 থেকে 5 MB যদি কনসিডার করি, যদি ইউনিকাস্ট চিন্তা করি, তাহলে 5 × 1,000 ইউজার কত, এই ক্যাপাসিটিটা হতে হবে তখন কি 5 GBPS, তাই না? এই দুইটা লোকেশনের ক্যাপাসিটি কত হইতে হবে, 5 GBPS হইতে হবে না? ঢাকা এটা চিটাগাং। এখন যখন আমি এই কন্টেন্টটাই, সেম কন্টেন্টটাই যখন মাল্টিকাস্টের মাধ্যমে দিব, তখন সে কি করবে, ওই যে গাজী টিভি নিয়ে আসার জন্য এখানে কতটুকু ব্যবহার করবে, গাজী টিভি নিয়ে আসার জন্য 5 MB ব্যবহার করবে, 5 MB ব্যবহার করবে, করে এইখান থেকে সে প্রতিটা ইউজারকে মাল্টিকাস্ট করে দিবে, মানে স্প্লিট করে দিবে। সহজ কথায় ইউনিকাস্টের মতো করে নিয়ে এসে এখানে স্প্লিট করে দিবে, এখান থেকে সবাইকে 5 MB 5 MB করে দিয়ে দিবে। তার মানে আমার এই যে NTTN এর ক্যাপাসিটি গাজী টিভির রেসপেক্টে এক্সাম্পল 5 MB যদি থাকে, তাহলেই হয়ে যাচ্ছে, যেখানে আমার ইউনিকাস্ট যদি ব্যবহার করতাম 5 GB লাগতো, যেখানে মাল্টিকাস্ট যদি আমি ইমপ্লিমেন্ট করি 5 MB-তে এটা আমি করতে পারবো, তাহলে এটা কি কস্ট ইফেক্টিভ, ঠিক আছে? কারণ একই অর্গানাইজেশনের কাস্টমার এরা, একই গ্রুপে, তখন ওই গ্রুপ ধরে এটাকে কল করে দিলেই হয়। স্যার একটা কোশ্চেন ছিল, এখানে যদি আমার যদি টিভি চ্যানেল দুই তিনটা থাকতো তাহলে কি আমাদের ব্যান্ডউইথ ক্যাপাসিটি আরো দুই একটু বাড়তো? তিনটা যদি যদি 5টা চ্যানেল থাকতো, প্রতিটা চ্যানেল যদি 5 MB চিন্তা করি, তাহলে 5 × 5 = 25 MB নিয়ে রাখবো আমি, ঠিক এই আছে যে স্যার, বুঝতে পারছি। এই ক্যাপাসিটিটা, এই ক্যাপাসিটিটা
এখন আমার বাংলাদেশে যেগুলো চ্যানেল দেখে আর কি, আমি যদি এখন ক্যালকুলেট করি 20-30টা চ্যানেল যদি কনসিডার করি তাহলেই মোটামুটি হয়ে যায়। 25টা চ্যানেল যদি কনসিডার করি, 25টা চ্যানেলের বাইরের যে চ্যানেলগুলো লোকজন দেখে এটা কম আর কি, তাই না? আপনারা কাউন্ট করে দেখেন 25টা চ্যানেল, মানে বিভিন্ন রেসপেক্টে আর কি, কার্টুন, তারপরে হচ্ছে দেখেন আপনি, খেলা, তারপরে হচ্ছে মানে মুভি, তারপরে হচ্ছে কি যে ওই যে সিরিয়াল, এই কয়েকটার কম্বিনেশনে দেখবেন 25টা চ্যানেল মানে অনেক। আর বাকি অন্যান্য চ্যানেলগুলো দেখা যাচ্ছে হুটহাট, হলো রেগুলার চ্যানেল না। ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই। ঠিক আছে, হ্যাঁ, নেক্সট ক্লাসে তাহলে আমরা ফান্ডামেন্টালস অফ ওয়ান এবং আইপি রাউটিং, আইপি রাউটিং এই নেক্সট চ্যাপ্টারে সম্ভবত আপনাদের ফ্রাইডে। ল্যাপটপ আছে না? ল্যাপ মনে হয় নাই, ল্যাপ নাই, এআরপির ধারণাগুলো আছে, কিন্তু এগুলো আসলে ল্যাব ছাড়া মানে দেওয়া ঠিক হয়নি, মানে পরে যেহেতু আসছে আর কি, এই জন্য আমি ই করতেছি না, মানে পরে তো ল্যাবগুলো দেখবই। বেসিক ধারণা, প্রথমে চ্যাপ্টারটা আসলে, প্রথমের পার্টটা আসলে শুধু থিওরিটিক্যাল দিয়ে সাজাইছি। ওকে, নেক্সট ক্লাস তো আল্লাহ ফ্রাইডে হাফিজ না ভাই? তোমার। হ্যাঁ, ফ্রাইডে তে নেক্সট ক্লাস, ফ্রাইডে, হ্যাঁ নেক্সট ক্লাস ফ্রাইডে, শুক্র আচ্ছা এবং হচ্ছে আচ্ছা। শনি।